আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস জামান। আপনাদেরকে একটা ভিডিও এখন দেখাবো, তা হচ্ছে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আপনার পাখি ডিম দিচ্ছে না। তো ডিম না দেওয়ার কিছু কারণ থাকে, তো সেটার মধ্যে সেগুলো হচ্ছে আমি যতটুকু দেখেছি বুঝেছি তার মধ্যে একটি হচ্ছে হবে, মিলেট যোগ করতে হবে, ক্যানারি যোগ করতে হবে, গুটি যোগ করতে হবে, এই ধরনের ভালো কিছু কিছু খাবারগুলো যোগ করতে হবে, শাক দিতে হবে, তাদেরকে এগ ফ্রুটের ব্যবস্থা রাখতে হবে। সপ্তাহে দুই দিন শাক দিতে দিবেন, তিন দিন শাক দিবেন, এগ ফ্রুট দিবেন তিন দিন দুই দিন, এভাবে করে আপনাদেরকে প্রতি সপ্তাহে ওদেরকে প্রোটিন যেন শরীরের মধ্যে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে, এবং অন্যান্য ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো যেন শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। পানির পটগুলো ভালোভাবে পরিষ্কার রাখতে হবে, কারণ হচ্ছে পানির পটের মধ্যে দেখা যায় যে আমরা যখন এই পটগুলো ব্যবহার করি তখন এই পটগুলোর মধ্যে শ্যাওলা জমে যায়, সেই শ্যাওলা যেন কোনোভাবেই না জমে সেটা দেখতে হবে। কারণ বাজারে আমরা ফ্রুট গ্রেড প্লাস্টিক দিয়ে আমাদের পট বানানোর কথা বলি, তো দেখা যায় এই আসলে সেগুলো ফ্রুট গ্রেড গ্রেডের পট না, প্লাস্টিক ব্যবহার হয় না, এখানে অনেক ভেজাল থেকে যায় যার ফলে পানিগুলো আসলেই খুবই খারাপ হয়। আমাদের খুবই পরিচিত এবং অভিজ্ঞ কিছু ব্রিডার আছেন যারা খুবই শক্তভাবে নিষেধ করেন যে যেন আমরা রাতের বেলা পানি পট যেন খাঁচার মধ্যে না রাখি, কারণ রাতের বেলা পানি পট খাঁচার মধ্যে রাখা হচ্ছে হলো সালমোনেলাকে পোষার মতো। তো এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব, আর সবাই দোয়া করব যেন এই গরমটা যাচ্ছে, এই গরমটাতে যেন পাখিগুলো সবারই ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।